আসসালামু আলাইকুম, আমন্ত্রণ লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশের সাথে আছি আমি কাজী আশা। দীর্ঘ প্রতীক্ষার পর বাংলার মানচিত্রে বাণিজ্যিকভাবে প্রথমবারের মতো যাত্রা শুরু করলো স্বপ্নের মেট্রো রেল। এর মধ্য দিয়ে নতুন দ্বার উন্মোচন হয়েছে বাংলাদেশের, স্বপ্ন পূরণ হয়েছে বাংলার মানুষের। প্রথম পর্যায়ে ঢাকার উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয়েছে এই মেট্রো রেল। এই পথের দৈর্ঘ্য 11.73 কিলোমিটার, স্টেশন রয়েছে 9টি। বুধবার 28 ডিসেম্বর বেলা 11:05 মিনিটে দ্রুতগামী এই যোগাযোগ ব্যবস্থার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা মহানগরীর যানজট নিরসনে এবং পরিবেশ উন্নয়নে দ্রুতগামী, নিরাপদ, নির্ভরযোগ্য, শীতাতপ নিয়ন্ত্রিত, সময় সাশ্রয়ী, বিদ্যুৎ চালিত, দূর নিয়ন্ত্রিত ও পরিবেশবান্ধব অত্যাধুনিক গণপরিবহন ব্যবস্থা এই মেট্রো রেল। দ্রুতগামী এই মেট্রো রেলের গতিবেগ থাকবে ঘন্টায় সর্বোচ্চ 100 কিলোমিটার, ফলে ঘন্টায় 60,000 এবং দৈনিক 5 লাখ যাত্রী পরিবহন করা সম্ভব হবে। শুরুতে 10 মিনিট পরপর চলবে এটি। পর্যায়ক্রমে এক ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের সময়ের পার্থক্য কমিয়ে আনা হবে। চূড়ান্ত পর্যায়ে 3 মিনিট পরপর মেট্রো রেল চলার কথা রয়েছে। মেট্রো রেলে সিঙ্গেল জার্নি টিকিট ও MRT পাস ব্যবহার করে যাতায়াত করা যাবে। র্যাপিড পাস ব্যবহার করেও যাত্রী সাধারণ স্বাচ্ছন্দ্যে মেট্রো রেলে যাতায়াত করতে পারবেন। মোবাইল ও ওয়েব অ্যাপ্লিকেশনসের মাধ্যমেও MRT পাস টপ আপ করা যাবে। ভ্রমণ দূরত্ব অনুযায়ী সরকার নির্ধারিত ভাড়া পরিশোধ করে সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে। সর্বনিম্ন ভাড়া 20 টাকা এবং সর্বোচ্চ ভাড়া 100 টাকা নির্ধারণ করা হয়েছে। দর্শক, এই ছিল লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। লুলু এক্সচেঞ্জের যে কোনো শাখা থেকে অ্যাকাউন্টে অথবা গোপন পিন নম্বরে দেশে টাকা পাঠান দ্রুত ও নিরাপদে। এছাড়াও ঝামেলামুক্ত এবং অতি সহজে মোবাইলের মাধ্যমে টাকা পাঠাতে আজই ডাউনলোড করুন লুলু মানি অ্যাপ।